এটা প্রথম কোরিয়ান হরর ফিল্ম ট্রেন টু বুসান। আমি এখন দাঁড়িয়ে আছি ইয়ংবকগং বলে একটা প্যালেসের মধ্যে। এই প্যালেসটায় এলে এরকম অনেক কিছু, মানে এখানকার যে অথেন্টিক ড্রেস আর কি, হ্যাংবক পাওয়া যায়, এবং সেটা ছেলেদের মেয়েদের সবার পাওয়া যায়। সেটা পরেও তুমি আসতে পারো, না পরেও তুমি আসতে পারো। তো আমি ভাবলাম যখন আসছি তখন ওয়াই নট, তো এটা চুজ করলাম নিজের জন্য। তার সাথে ওরা যেটা করে সেটা হচ্ছে মেকআপও করে দেয়, চুলও করে দেয়, সেসব আর আমি করিনি। জাস্ট এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি আর এই ব্যাগ। এটা হচ্ছে প্যালেসের ভেতরটা, ইনসাইড, মানে প্যালেসের ভেতর প্যালেস, প্যালেসের ভেতর প্যালেস। এটা মেন প্যালেসটা, আর এখানে পুরো পুরো জায়গাটায় প্রচণ্ড রোদ যেরকম হয়, কিন্তু রোদটা একদম ফিলই হচ্ছে না, তার কারণ এত সুন্দর ঠান্ডা হাওয়া। এখন তো মেয়ের মাঝামাঝি, তো এই সময় এখানে ভীষণই সুন্দর ওয়েদার থাকে, না বরফ পড়ছে, গরম তো এখানে কোনোদিনই থাকে না, কিন্তু সন্ধেবেলার পরে আবার বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, ভালোই ঠান্ডা থাকে, জ্যাকেট ট্যাকেট লাগে, কিন্তু এই সময়টা না গরম লাগে না ঠান্ডা লাগে, একটা ভীষণ সুদিং ওয়েদার থাকে। সো দিস ইজ দ্য ইনসাইড অফ দ্য প্যালেস, কিন্তু এখানে ভেতরে ঢোকা যাবে না। প্যালেস ঘোরা ডান, ঘোরার থেকে বেশি হলো ছবি তোলা, ভিডিও করা। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও করেছি। এখানকার লোকাল কিছু চারজন মেয়ে ছিল তাদের সাথে, সো ইনস্টাগ্রামে দেবো সেই ভিডিওটা, মানে ইনস্টাগ্রামে অলরেডি হয়তো তোমরা দেখে নিয়েছো, সেটা এই ব্লগটা হয়তো পরে যাবে। তো খুব আমার খুব ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং মিষ্টি হয়েছে। তো এখন এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়ার পালা। এই জায়গাটা ভীষণ ভালো লাগলো, আমি খুব ভয় পেয়েছিলাম রোদে খুব কষ্ট হবে, কিন্তু হয়নি। এই জামা কাপড়টা চেঞ্জ করে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। হ্যালো, হাই, দেখতে পাচ্ছ ভীষণ একটা সুন্দর কালারফুল জায়গা, কালারফুল। আমিও মানে না জেনেই আজকে এখানে যেরম যেরম কালার আছে ওরম কালারই পরে এসছি, এবং এসছি কোথায়, সেটা হচ্ছে সোল মেট্রোপলিটন লাইব্রেরি। এই লাইব্রেরিটার সামনের মাঠ, এটা লাইব্রেরিতে আসবো জানতাম, এটা একটা মানে একটা টুরিস্ট প্লেস, কিন্তু তার সামনে যে এরকম মেলা বসে গেছে বাচ্চাদের বিভিন্ন, আজকে অ্যাকচুয়ালি সানডে, সো সানডের জন্যই হবে যে কিছু একটা বসেছে, বাচ্চারা না শুধু বাচ্চারা, বাচ্চারা বাবা মারা সবাই বই পড়ছে, বিভিন্ন কিছু লেখালেখি করছে, বাচ্চাদের জন্য অনেক সুইং, অনেক কিছু আছে, একটা স্টেজ আছে তাতে কিছু একটা হচ্ছে, যদিও কিছু ভাষা বুঝতে পারছে না। অমনি বলেছে, অমনি ওরা মাকে বলে। তো আর ছাতাগুলো কি কালারফুল, আমি জানি না, মানে সবার হাতে সুন্দর সুন্দর কালারফুল ছাতা, আমার তো ভীষণ, আমি নিজে ভীষণ কালারফুল মানুষ, আমার তো ভীষণ ভালো লাগছে। হাই, এখন যাচ্ছি বুঝতেই পারছো কেবল কারে, কেবল কারে করে যাচ্ছি সোল টাওয়ারে। সোল টাওয়ারটা তোমরা নিশ্চয়ই দেখেছো, মানে ইন্টারনেটে দেখেছো, ছবিতে দেখেছো, ইনস্টাগ্রামে দেখেছো হয়তো। এই সোল টাওয়ারে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা কেবল কারে যাওয়া, একটা হেঁটে যাওয়া, কিন্তু হেঁটে যাওয়াটা 30 মিনিটস, তো অবভিয়াসলি সবাই কেবল কারেই যাবে। তবে ফেরার সময় চেষ্টা করা যেতে পারে যে যাতে হেঁটে নামা যায়, কারণ আশেপাশে অনেক কিছু থাকতে পারে হয়তো, দেখতে পাবো, তো দেখা যাক কি হয়। এখন তো চলেছি সোল টাওয়ারের দিকে, এখান থেকে পুরো শহরটা কি সুন্দর দেখতে লাগছে। সোল ওই দিকের রাস্তাটা একবার তোমরা দেখে নাও, ওইখান দিয়ে যদি আসতাম তাহলে হেঁটে ওখান দিয়ে আসতে হতো, হাঁটা মানে শুধু হাঁটা না, সিঁড়ি দিয়ে হাঁটা।
দেখতে পাচ্ছ যে সিঁড়ির দুপাশের রেলিং গুলোতে সব জায়গায় ছোট ছোট সুন্দর সুন্দর তালা লাগানো এবং তালাগুলোর গায়ে সুন্দর উইশ লেখা, মানে তোমার নাম লিখতে পারো, উইশ লিখতে পারো, সেগুলো লিখে এখানে রেখে দেওয়া। আমিও ভাবছি একটা রাখবো। দ্য সোল টাওয়ার। তো এখন এসছি, এটা লাঞ্চেরই টাইম। এই ভেতরে কি সুন্দর একটা লাঞ্চ করার জায়গা আছে, তো এখানে পারফেক্ট একদম লাঞ্চ করার জন্য। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এবার একটা জ্যাকেটও পরতে হবে। সো লাঞ্চ করবো, ছবি তুলবো, ভিডিও বানাবো, তালা লাগাবো, তারপর এন্ড করবো। হ্যালো, ক্যান ইউ সি মি? এখানে একটা ইউনিভার্স মতন করা আছে, চারদিকে স্টার্স আর স্টার্স। সেটার ভেতর দিয়ে সোল টাওয়ারের পথে চলেছি, দেখি কোথায় যাই। ওয়াও, দেখতে পাচ্ছ কতটা? আমি জানি না, এখান থেকে পুরো সোলটা দেখা যায়। আমি তো একটা জায়গায় বসেছি, কিন্তু এটা পুরো একটা গোল সার্কেল, সেটা দিয়ে পুরো সোলটা অনেক দূর দূর পর্যন্ত দেখা যায়। আমি যেদিকটা বসে আছি সেদিকটা এরকম দেখতে অনেকটা। প্রচুর লোকজন এবং প্রচণ্ড ঠান্ডা। আমার তো ঠান্ডা একটু বেশিই লাগে, এখানকার মানুষদের জন্য এটা একদমই কিছুই না আর কি। আর এমনি সময় লিফটে আসতে আসতে একটা লিফটের মধ্যেও একটা শো ছিল, মানে লাইক লিফটে ওঠার পর লিফটের যে পেছন দিকটা আর কি, দেওয়ালটা, সেটা পুরোটা স্ক্রিন। সেখানে এই সোল টাওয়ারটা বিভিন্ন সিজনে কীরকম থাকে সেগুলো সব দেখালো। তার মধ্যে যে সময় বরফ পড়ে সে সময় তো পুরো সাদা হয়ে থাকে, তাই জন্যই বললাম যে এখানকার মানুষজনের কাছে ঠান্ডাটা কিছুই না, কিন্তু আমার বেশ ঠান্ডা লাগছে। এবার আর কি জ্যাকেট পরার টাইম হয়ে এসছে। এখানে এখন 5:30 ওরকম বাজে, 5:30-5:30। এখানে সন্ধে হতে হতে 7:30-7:30 বাজে, বাট এখন থেকেই খুব ঠান্ডা, মানে রোদটা পড়ে গেলেই খুবই ঠান্ডা। তো এই হলো সোল টাওয়ারের টপ। আরও যদি কিছু আরও ভালো ভিউ থাকে দেখছি, সেটা তোমাদের চেষ্টা করছি দেখানোর। তাছাড়া এরপরে আরেকটা জায়গায় যাব, যেখানে যেটা রাত্রেবেলা মানে সন্ধ্যের পর, যেখানে অনেক রেস্টুরেন্টস বা ওরকম জায়গা আর কি, একটু ভিড়ভাড় মতন আর কি। তো সেখানটা যাবো, সেখানে ডিনার করবো, করে তারপর হোটেলে ফিরবো। তো আবার তোমাদের সাথে কফি খাওয়ার সময় বা পরের ভিডিওটা দেখা হচ্ছে, মানে পরের শটে দেখা হচ্ছে। তোমাদের পুরো সার্কেলটা একবার ঘুরে দেখাই, আমি নিজেও দেখি। এখানে প্রচুর সুবিনিয়ার আছে, কেউ চাইলে কিছু কিনতেও পারে। এইগুলো মনে আছে? এইগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা সবাই স্কুইড গেমে দেখেছো। এই জিনিসটা এখানে সব জায়গায় পাওয়া যায়, এবং আরও আগে স্কুইড গেমের আগে থেকেই পাওয়া যায়। এখানে সুন্দর সুন্দর টেবিল আছে, খাওয়া দাওয়া করছে, এই জায়গাটা বেশ সুন্দর। এইখানে সব অন্যান্য দেশের নাম লেখা আছে, এবং সেই দেশটা এখান থেকে কতটা দূরে, কি ডিস্টেন্স, সেইগুলো সব লেখা আছে। ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে নিউ দিল্লি, ইন্ডিয়া। দেখছো পুরো সোল, এবং তার চারপাশটা জল এবং পাহাড় দিয়ে ঘেরা, আমি যেটা দেখতে পাচ্ছি পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা। ইনফ্যাক্ট ফ্লাইটটা ইনচিয়ন এয়ারপোর্টে যেখানে নামে, সেটাও একটা অনেকটা জলের ওপর দিয়ে এসে এয়ারপোর্টটা পুরো চারপাশে পাহাড়, তার মাঝখানে। খুবই ঠান্ডা, খুবই না, এখন খুবই না, কিন্তু ঠান্ডার সময় খুবই ঠান্ডা। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি আগে নেটে পড়েছিলাম, সেটা হচ্ছে মনামি বলে সার্চ করে আমি কোরিয়ানে তার মানে কিছু হয় কি না এটা জানতে গেছিলাম। তখন আমি আবিষ্কার করেছিলাম যে মনামি নামের, মানে মনামি ব্র্যান্ডের একটা পেনের কোম্পানি আছে এখানে আর কি, একটা পেনের কোম্পানি যেটার নাম, যে ব্র্যান্ডটার নাম মনামি, সেটা আমি এখানে সোল টাওয়ারে এসে খুঁজে পেয়েছি। এই যে সেটা, এই যে দেখো মনামি পেনটা এরম দেখতে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, টু সাম প্লেস।
এখান থেকে কফি অর্ডার করলাম। কফি চলে এসছে আমার আমেরিকানো এবং তার সাথে সাথে যেটা বলেছিলাম নাটস অ্যান্ড ফ্রুটস। সোল টাওয়ার শেষ। সোল টাওয়ার থেকে তোমরা যে টাওয়ারটা দেখতে পাচ্ছিলে সেটা দেখা যাচ্ছে, আর এই দিকে দেখো এই উপরে আমরা গেছিলাম, এই উপরে প্রচন্ড ঠান্ডা হাওয়া, মুখ ফুক সব জমে যাচ্ছে, জ্যাকেট পরে নিয়েছি দেখতেই পাচ্ছ, কিন্তু একটা শর্টস পরা আছে বলে পায়ের প্রচন্ড ঠান্ডা লাগছে, পায়েরও আমি একটা এনেছি ফুল, সেটাও পরে নেবো। যাই হোক এখানে এন্ড করছি, কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে একটা তালা উইশ লিখে বা নাম লিখে তো এখানে রেখে যেতেই হবে, সেই তালাটার খোঁজ করি এবং তালাটা কিনে তালাটা লাগিয়ে সোল টাওয়ার এন্ড। আমি বলছি আমার রাস্তা হবে এরকম, কালারফুল রেস্টুরেন্টস হবে, ক্যাফে হবে, কালারফুল মানুষ হবে, সুন্দর সুন্দর জামা কাপড় পরবে লোকজন।